আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখতেছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রেসিপি হচ্ছে আমি খুদের ভাত রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি খুদের ভাত রান্না করার জন্য চাল, ভাঙা চাল নিয়েছি 500 গ্রাম আর কি, একদম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। আর চালটা আমি ছেঁকে নিয়েছি। তো যেভাবে পোলাওটা রান্না করা হয় সেভাবেই আমি খুদের ভাতটা রান্না করব আর কি। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনার ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে এখন মোটামুটি একটু ভেজে নিব পেঁয়াজটা। তো এই খুদের ভাতটা রান্না করে যে কোনো ভর্তার আইটেমের সাথে খেতে কিন্তু খুবই ইয়ামি হয়। তো আজ আমি সেটাই করলাম আর কি, খুদের ভাতটা রান্না করে সকালে আমি ভর্তা করেছিলাম, ডিম ভেজেছিলাম, সেটা দিয়ে আর কি খাওয়া হয়েছে। খুবই ইয়ামি একটা খাবার আর কি। তো এভাবে খুদের ভাত রান্না করে আমরা কিন্তু ঝটপট খেয়ে নিতে পারি সকালবেলা নাস্তার সাথে আর কি। তো নাস্তা হয়ে যায় এরকমের একটা খুদের ভাত রান্না করে নিলে, আমার কাছে খুবই ভালো লাগে আর কি এরকমের খুদের ভাত রান্না করলে। তো আমি চালটা খুবই ভালোভাবে ভেজে নিলাম আর কি তেলের ভিতরে, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর চালগুলো দিয়ে দিলাম। আর চালগুলো আমি একদম ছেঁকে নিয়েছি, কোনো পানি ছিল না। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালটাকে মোটামুটি একটু ভেজে নিচ্ছি আর কি, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। আর খুদের ভাতটা রান্না করলে কিন্তু একদম ঝরঝরে হবে, পোলাওয়ের মতোই হবে আর কি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝতে পারতেছেন কতটা লোভনীয় এই খুদের ভাতটা রান্না করার পরে। আর যারা খাননি অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক লোভনীয় একটা খাবার, ভালো লাগবে আর কি খেতে। তো আমি পানিটা দিয়ে দিলাম দ্বিগুণ পরিমাণে, এখানে আমি 1 লিটার পানি দিয়ে দিলাম আর কি, যেহেতু এটা আমার সিদ্ধ চালের খুদের ভাত, যার কারণে আমি পানিটা ডাবল দিলাম। এতে করে চালটা একদম সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে যাবে আর কি, পানি থাকবে না একটু। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি, মাঝখান থেকে কেটে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো হতে বেশি টাইম লাগবে না, সকালবেলা কিন্তু খুব ঝটপট এই খাবারটা হয়ে যায় আর কি রান্না করা। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন দেখে নিব কি অবস্থা। তো হয়ে গেল কিন্তু আমার আর কি খুদের ভাতটা রান্না করা, এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, পানিটা একটু মানে কমে গেলেই আমি উঠিয়ে নিব আর কি, এতে করেই হয়ে যাবে। একদম চুলার আঁচটা এখন আমি মাঝারি আঁচে রাখবো আর কি, এখন আর চুলার আঁচটা বাড়িয়ে দেব না। আরও একটু 1 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। তো 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো হয়ে গেল আমার খুদের ভাত রান্না করা, আমার একটুকু পানি নেই, সব পানিটাই একদম কমে গেছে আর কি।
এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নেবো আর কি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আর আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, এতে করে কিন্তু আরও মজার হয় আর কি, খেতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় চিনিটা দিলে। তো অল্প করে একটু চিনি দিয়ে নিতে পারেন। তো এখন আমি নামিয়ে নিব আর কি, তারপরে হচ্ছে ভর্তা আর ডিম ভাজার সাথে খেয়ে নেব। তো আজকের আমার খুদের ভাতটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো খেতে চলে আসলাম, এখন গরম গরম ভর্তার সাথে আর কি খেয়ে নেব। তো আমি দুই ধরনের ভর্তার আইটেম করেছি, যেহেতু সকালবেলা একটু ভর্তা হলে কিন্তু খুবই ভালো লাগে আর কি খেতে। গরম গরম ভাতের সাথেও খেতে ভর্তা, যে কোনো ধরনের ভর্তাই ভালো লাগে, আর খুদের ভাতের সাথে খেতে তো আরও ভালো লাগে আর কি। তো এখন আমি একটু খেয়ে নিব আর কি গরম গরম। তো এখানে হচ্ছে আমার চিংড়ির যে শুটকি সেটার ভর্তা আর কি করেছি একদম ঝুরা ঝুরা করে, আর এখানে মিষ্টি কুমড়া ভর্তা করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে ডিম ভাজি করে নিয়েছি, এখন একটু খেয়ে নিব। তো আজকে রেসিপিটা এ পর্যন্তই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর আমার আজকে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই। তো আবার বলে নিলাম, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন ব্লগ রেসিপি দেওয়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।